আকাশ ও আকাশ কই গেলি? সন্ধ্যা তো হইয়া গেল, আইতাছ না কেন? হায় আল্লাহ, তাইলে কি আমার বাপজান বাড়ি ছাইরা চইলে গেছে? আজ তোমার জন্য পোলাডা বাড়ি ছাইরা চইলা গেল। আমারে অনেকবার বলছে তোমার অত্যাচারের কথা, কিন্তু আমি বিশ্বাস করি নাই। বাড়ি ছেড়ে তো চলে আসলাম, এখন কোথায় যাব? পেটে প্রচন্ড ক্ষুধাও লেগেছে, খাবার কোথায় পাই বলতো? আকাশ হাঁটতে হাঁটতে একটি এতিমখানার সামনে এসে দাঁড়ালো। সেখানে দাঁড়িয়ে থাকা হুজুরের কাছে এসে বলল, হুজুর, আমি অনেক ক্ষুধার্ত, আমাকে কিছু খাবার দিবেন, এর বদলে আমি আপনাকে যে কোনো কাজ করে দেব। তুমি তো বেশ সুন্দর করে কথা বলো দেখছি, কোনো চিন্তা করো না, নিশ্চয় খেতে দেব। কিন্তু তার আগে আমাকে বলো যে তুমি কোথা থেকে এসেছো আর তুমি এখানে কেন এসেছো। আমি পাশের গ্রামের কাঠমিস্ত্রি মন্টুর ছেলে, এবার আমাকে দয়া করে কিছু খেতে দিন। রহিম, এই বালককে সাথে নিয়ে যাও আর ওকে খাবার দাও। খাবার পর তার সমস্ত দুঃখের কাহিনী বলল, আর বলল কেন সে পালিয়ে এসেছে। তার মানে তুমি তোমার বাড়ি থেকে পালিয়ে এসেছো, এরপর তুমি কোথায় যাবে এ সম্পর্কে তোমার কোনো ধারণাই নেই। এটা তুমি বুঝতে পারছো না, এটা তোমার বাবার জন্য কতটা কষ্টের। আমার মনে হয় তাকে সব কিছু জানানো উচিত। না না, দয়া করে আপনি এটা করবেন না। সত্যি বলতে আমার বাবার কাছে ফিরে যেতে কোনো অসুবিধা নেই, কিন্তু আগে আমাকে নিজের পায়ে দাঁড়িয়ে অর্থ উপার্জন করতে হবে, তারপর আমার সৎ মায়ের সামনে গিয়ে দাঁড়াব। যেমন আমি আপনাকে আগেই বলে দিয়েছিলাম যে দান হিসেবে আমি কোনো কিছু গ্রহণ করব না, তবে তার বদলে আমি সাহায্য করব আপনাকে। আমি তোমাকে এখানে থাকার জন্য অনুমতি দিচ্ছি, কিন্তু আমার আদেশ তোমাকে পালন করতে হবে। যেদিন তুমি আমার আদেশ পালন করতে ব্যর্থ হবে, সেদিন আমি তোমাকে এখান থেকে বের করে দেব। তুমি এই শর্তে রাজি হলে তাহলেই তুমি এখানে থাকতে পারো, না হলে চলে যেতে পারো। হুজুর, আমি আপনার নির্দেশ মেনে চলব, আমি কখনো সেই কাজে ব্যর্থ হব না, আর যদি আমি ব্যর্থ হই তাহলে নিজেই চলে যাব। পরের দিন সকাল হতেই হুজুর আকাশকে ডেকে বললেন, আকাশ, কোথায় তুমি? এদিকে এসো। জি হুজুর, বলেন। শোনো, তুমি এখন গোয়াল ঘরে যাও। আজ থেকে সকাল এবং সন্ধ্যায় দুবার তোমাকে গোয়াল ঘর পরিষ্কার করতে হবে। তারপর তোমাকে দুধ সংগ্রহ করে সেটা তোমার রহিম চাচার হাতে দিবে। ঠিক আছে হুজুর, তাহলে আমি এখনই কাজে যাই। আকাশ বেশ আনন্দের সাথে গোয়াল ঘরে গেল আর দুধ সংগ্রহ করে সেই দুধ রহিম চাচার হাতে দিল। তুমি এত ছোট হয়ে কিভাবে এই কাজটা এত সহজে করে ফেলছ? তুমি তো তোমার বাবা মায়ের সাথে থাকতে পারতে। না চাচা, আমি বড় হয়ে অনেক টাকা উপার্জন করে তবেই বাড়ি ফিরব। তাছাড়া হুজুরের কাছ থেকে অনেক কিছু শেখার আছে আমার। প্রত্যেক দিন আকাশ গোয়াল ঘর পরিষ্কার করত, দুধ সংগ্রহ করত আর রহিম চাচার হাতে তুলে দিত। এই রকমই কোনো একদিন হুজুর আকাশকে ডেকে বললেন, আকাশ, তুমি মনে হয় গোয়াল ঘরকে ভালোবেসে ফেলেছো, তোমাকে দেখে খুব খুশি লাগছে। জি হুজুর, শুধু গোয়াল ঘর নয়, আপনি আমাকে যে কাজ দেবেন আমি সেটাই করব। আচ্ছা, এই কোঠারটা দেখছো? এই কোঠারের সাহায্যে আজকের দিনের শেষে তোমাকে আমার জন্য 200 টাকা আনতে হবে। কিন্তু হুজুর, আমি এই কোঠারটা ব্যবহার করে কিভাবে 200 টাকা আয় করব? আমি কি করে জানবো? আমি তোমাকে আদেশ করছি, তুমি তা করে দেখাবে। মনে আছে তো আমার শর্তের কথা? যদি আমার কোনো আদেশ পালন করতে ব্যর্থ হও তাহলে তোমাকে চলে যেতে হবে। জি হুজুর, মনে আছে। আকাশ কুঠার নিয়ে জঙ্গলে গেল আর সেখান থেকে শুকনো কাঠ কেটে
বাজারে গেল বিক্রি করতে। এই যে বাবু শোনো, এইগুলার কত দাম? সবগুলো 200 টাকা। শোনো, আমি তোমাকে 100 টাকা দেব, যদি এই দামে হয় তাহলে দিয়া যাও। আমি আপনাকে একটা পরামর্শ দিচ্ছি, শুনুন। আপনি নিজে পরিশ্রম করে জঙ্গল থেকে গিয়ে কাঠ সংগ্রহ করে দেখুন, তারপর বুঝবেন। এ কি সব বলছ? তোমার আমাকে দেখে কি বোকা মনে হয় যে জঙ্গলে গিয়ে কষ্ট করে জ্বালানি কাঠ নিয়ে আসব? তুমি তো পাগল হয়ে গেছ। এই তো আপনি বুঝতে পেরেছেন, যখন আপনি জানেন এটা কষ্টের কাজ, তখন আপনি কিভাবে 100 টাকা দিয়ে কিনতে চাইছেন? সারাটা দিন ধরে কতটা পরিশ্রম করে এই কাঠগুলো পেয়েছি, আর সেটাই আমি আপনাকে এতক্ষণ বোঝাতে চেয়েছি। বাহ বাহ বাহ, তুমি তো ভীষণ চালাক এবং পরিশ্রমী। এই নাম 200 টাকা। এবার কাঠগুলো নিয়ে ঘরের মধ্যে রেখে আসো বাবা। আকাশ অবশেষে নিজের উদ্দেশ্যে সফল হয়ে হুজুরের হাতে 200 টাকা দিল। খুব ভালো, আমার পরবর্তী নির্দেশের আগ পর্যন্ত তুমি এই কাজ নিয়মিত করে যাবে। আকাশ এখন গোয়াল ঘরেও কাজ করে, আবার প্রতিদিন 200 টাকাও রোজগার করে, আর সেটা এসে সে হুজুরের হাতে তুলে দেয়। এরপর হুজুর আকাশকে ডেকে বললেন, শোনো আকাশ, তোমাকে এই বাঁশের লাঠিটা বিক্রি করে 1000 টাকা নিয়ে এসে আমাকে দিতে হবে। কি বলছেন হুজুর, এই বাঁশগুলো 1000 টাকায় বিক্রি করব? একদম ঠিক শুনছ, এবার কাজে লেগে পড়ো। শর্তের কথা মনে আছে তো? আমি যদি ব্যর্থ হই তাহলে এখান থেকে চলে যেতে হবে। আকাশ এবার রহিম চাচাকে পুরো ঘটনা খুলে বলল। রহিম চাচা, এটা কি আমার প্রতি অন্যায় হয়ে যাচ্ছে না? আমি কিভাবে এই বাঁশগুলো বিক্রি করে 1000 টাকা আয় করব? দেখো বাবা, আমি নিশ্চিত তোমার এই কাজকর্মের পেছনে তোমার হুজুরের নিশ্চয়ই কোনো বার্তা আছে। আমি তোমায় পরামর্শ দিচ্ছি, বুদ্ধি দিয়ে সেই বার্তাটা বোঝার চেষ্টা করো। আকাশ বাঁশের লাঠি বিক্রি করার উদ্দেশ্যে বেরিয়ে পড়ল। সেদিন এক গাদা জ্বালানির কাঠ বিক্রি করে মাত্র 200 টাকা নিয়ে এসেছিলাম। আমি ভাবছি এই পৃথিবীতে কোন বোকা আছে এই বাঁশটি 1000 টাকার বিনিময়ে কিনবে। সে সারা দিন লাঠিটা ধরে অসহায় ভাবে ঘুরতে লাগলো। অবশেষে প্রচন্ড ক্লান্ত আর হতাশ বোধ করলো। সারাদিন নষ্ট হয়ে গেল, আমি ব্যর্থ। এবার আমার গুরুজির ঘর ছেড়ে চলে যাওয়ার সময় হয়েছে, কি করব এখন আমি?